أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের এই ভিডিওটি উপভোগ করবে, তোমাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আজকে আমরা স্পেশাল বাংলা লিঙ্গান্তর 2020 সালের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আজকে শিখব। এখানে বাম পাশে পুরুষলিঙ্গ এবং ডান পাশে স্ত্রীলিঙ্গ দেওয়া আছে, এগুলো ভালো করে আমরা শিখবো। এক নাম্বার হচ্ছে খান, শামা, আয়া, পতি, পত্নী বা জায়া, যেকোনো একটি দিলেই হবে। কবি, মহিলা, কবি, হুজুর, হুজুরন, নাগিন, নাগিনী, মানি, মানিনী, মানব, মানবী, বাদশাহ অথবা নবাব, যেটাই আসবে বেগম, নবাগত, নবাগতা, গোলাম, বাদি, আধুনিক, আধুনিকা, বর, কনে অথবা বধু, চপল, চপলা, জনক, জননী, মহিয়ান, মহিয়সী, নায়ক, নায়িকা, তরুণ, তরুণী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, অনাথ, অনাথিনী, খান, খানম, সুপুরুষ, ললনা, বীর, বীরাঙ্গনা, নেতা, নেত্রী, সখা, সখী, কুলি, মহিলা, কুলি, যাত্রী, মহিলা, যাত্রী, বিদ্বান, বিদুষী, পরীক্ষার্থী, পরীক্ষার্থিনী, শিক্ষক, শিক্ষিকা, রূপবান, রূপবতী, শিল্পী, মহিলা, শিল্পী, সুন্দর, সুন্দরী, সুখসারী, মাতামহ, মাতামহী, বন, বনানী, মালি, মালিনী, রাজপুত্র, রাজকন্যা, নাতি, নাতিনী অথবা নাতনি, কিশোর, কিশোরী, নদ, নদী, মহৎ, মহতী, বিদ্বান, বিদুষী, দেবর অথবা নন্দাই, যেটা আসুক ননদ, অরণ্য, অরণ্যানী, কুমার, কুমারী, সেবক, সেবিকা, বিদেশী, বিদেশিনী, কৃপণ, কৃপণা, নর, নারী, ঈশ্বর, ঈশ্বরী, সাধু, সাধি, গায়ক, গায়িকা, প্রবাসী, প্রবাসিনী, নিপুণ, নিপুণা, জামাতা, বউ, কনিষ্ঠ, কনিষ্ঠা, মিয়া, বিবি, আচার্য, আচার্যা, তনয়, তনয়া, নদ, নদী, ভাসুর, ননদ অথবা যা, শ্রীমান, শ্রীমতী, পুত্র, কন্যা, চাতক, চাতকী, বুদ্ধিমান, বুদ্ধিমতী, সৎ, সতী, পাঠক, পাঠিকা, মায়াবী, মায়াবিনী, ধনবান, ধনপতি, সহচর, সহচরী, সরল, সরলা, ভিখারী, ভিখারিনী, মেধাবী, মেধাবিনী, বিদেশী, বিদেশিনী, কিশোর, কিশোরী, চাকর, চাকরানী, গুণবান, গুণবতী, কৃপণ, কৃপণা, কপত, কপতি, পাগল, পাগলিনী, সম্রাট, সম্রাজ্ঞী, মালি, মালিনী, তনু, তম্বী, পঞ্চম, পঞ্চমী, সভাপতি, সভানেত্রী, কর্তা, কর্ত্রী, দাতা, দাত্রী, ভগবান, ভগবতী, তাওয়ে, মাওয়ে, মরদ, দেনানা, অভিভাবক, অভিভাবিকা, দিন, দিনা, মৃত, মৃতা, নট, নটি, ভব, ভবানী, ফুপা, ফুপু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাসার কাজ যেটি থাকবে, এই শব্দ, এই বাক্যগুলো যেগুলো রয়েছে, যে শব্দগুলো আমি বললাম, লিঙ্গান্তর করলাম, এই শব্দগুলো তোমরা কি করবে, খাতায় লিখবে। খাতায় লিখে পুরুষলিঙ্গ প্রথমে তুলে নিবে এবং স্ত্রীলিঙ্গ পরে, নিজে না দেখে লেখার চেষ্টা করবে। এবং তোমরা এটার HW অবশ্যই ফেসবুকের যে আপলোড হবে সেখানে কমেন্টস বক্সে, তো বক্সে তোমরা কি করবা, কমেন্টস করবা এবং ছবিটা আপলোড করবা। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।